একজন একটা কাগজ দিয়েছে, তাতে একটা কথা লিখেছে, সেই কথাটা এখন বললে হয়তো ইখতিলাফ হতে পারে, কিন্তু জানতে চেয়েছে। তাই এই জানাটা আমার মনে হয় পার্সোনাল ভাবে জিজ্ঞেস করলেই ভালো হয়। কেন বাপ, এমন একটা পরিস্থিতি দুনিয়ার বর্তমান, মানুষ মানুষের রক্ত খাচ্ছে কিন্তু পশু পশুর রক্ত খায় না। মানুষ এতটাই নিচুই নেবে গেছে, তা বলে সবাই নয় কিন্তু আছে না নাই, সেই জায়গায় এই বিষয়টা বলতে গেলে হয়তো এখতলাম। তাই আপনি আমাকে পার্সোনাল জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। তবে ইশারায় এতটুকু বলছি, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট যখন জিন্দেগিতে দুনিয়াতে যা করার সবকিছু সমস্যা সমাধান ইসলামে আছে না নাই, কোনটা করা যাবে কোনটা করা যাবে না এসব সম্বন্ধে ইসলাম আছে না নাই, তাহলে সব বিষয়ে ইসলামে আমাদেরকে রাস্তা দেখানো আছে। তো যা আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি, কাদের সঙ্গে মিশবেন, কাদের থেকে দূরে থাকবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা শুয়ে রেখে দাও বাবারা, তোমরা কেমন পর্যন্ত আমি নবী আমার খানদানের নেতৃত্ব মেনে চলবে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে রয়া কেমন পর্যন্ত ইসলামের ঝান্ডাটা কোরাইশ বাচ্চাদের হাতে থাকবে। এ যুবকেরা তরুণেরা, এই দুনিয়া ইতিহাসের পাতা খুলে দেখে না আমার নবী পাকও আল্লাহ পরীক্ষা নিয়েছে, কেননা যে যত বেশি আল্লাহকে ভালোবাসবেন আমার আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা নেবে। কিন্তু এটাই হলো দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি কাটিয়ে তুমি যদি কবরের জিন্দেগিতে যেতে পারো, তাহলে কবর থেকে তোমার কিন্তু আর কোন সমস্যা থাকবে না। ইতিহাস আমাদেরকে জানতে হবে, আল্লাহ নবী নূর নবী দান নবী, যখন দুনিয়া জমিন অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, দুনিয়াতে মানুষ নদীর দিকে ছুটছিল, আল্লাহ নবী বলেছেন ওদিকে যেও না, ধোকা রয়েছে ধ্বংস হবে। আজ নবীর গোলাম তোমাদেরকে বলে যায় মদের দিকে যেও না, ওদিকে ধোকা রয়েছে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া জমিনে যেদিন চেনা ব্যবচারি ভরে গিয়েছিল, আল্লাহ নবী এসে বলেছিল নারীগুলো ফকির জিনিস নয়, নারীদেরকে সম্মান করো, নারী মা হয় বোন হয় বেটি হয়, আবার তোমার জন্য একটা নারী হালাল আল্লাহ করেছে, যাকে তুমি নিকাতে বিবাহ করবে, সে ছাড়া অন্য কেউ তোমার হবে না। আজ আমিও বলে যাই, এই দুনিয়ার বুকে চেনা ব্যবচারি ভরে যাচ্ছে, এই যুবকেরা ওটা চোখের খিদে, ওটা কিছু সময়ের জন্য নিজের মনের আনন্দের খিদে, কিন্তু ওর মধ্যে অনেক বড় অন্যায় রয়েছে, ধোকা রয়েছে, এটা তোমার দুনিয়াকে বরবাদ করে দেবে, তোমার সংসার জীবনকে বরবাদ করে দেবে, তোমার চরিত্রে গায়ে দাগ লেগে যাবে, এবং পরকালে জমিনে তোমাকে আযাবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী দুনিয়ায় বলেছিল বাবারা শুনে রেখে দাও গো, এই দুনিয়ার মানুষেরা যেখানে নারী পুরুষ এক জায়গায় হয়, এই সকল বাজার মেলা গুলো বাবা শরীয়তে নিষেধ, বাবা তোমরা এইরকম ফাংশন মেলা দিও না। এটা মক্কার জমিনে ও কাজের মেলা হতো, সেখানে গরিবের ঘরে মেয়েদের ঘরে বিক্রি করা হতো, ধনী লোকের ঘরে ছেলেরা এসে ওই সুন্দর সুন্দর নারীদেরকে কিনে নিয়ে যেত, তাদেরকে ইউজ করত, হত্যা করে দিত। আজও দুনিয়া জমিনে শুরু হয়েছে বড় দিতে লাগে, আমি এমন একটা দেশে বাস করি, আমার দেশ তো অনেক মহান, কিন্তু আমার দেশ
প্রশ্নে মুল্লুকদের হাতে চলে গেছে ইরা নিজেদের পেটিতে করে ধান্দাই বসিয়েছে নিজেদের দেশের মেয়েগুলোকে লাইসেন্স দিয়েছে যে তোরা দেহ বিক্রি কর ইনকাম কর কারণ আমরা উপযুক্ত নয় তোদের পেটে খাবার দিবার পরনাই কাপড় দিবার কিন্তু আমার ইসলাম বলে দিয়েছে এই দুনিয়ার মানুষেরা কেউ যদি কোনো নারীকে খারাপ রাস্তা দিয়ে উঠিয়ে নিয়েছে তার পেটে খাবার আর পরনার কাপড় দিতে পারো আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে সুতের কাপড় পরিয়ে জান্নাতে দেবে আল্লাহ তোমরাই পারবে যুবকরা পারবে না ভেবে দেখো না তোমরাই পারবে ওই বুনগুনকে ফিরিয়ে আনতে শিক্ষা দেয় না উপরন্ত তোমাদেরকে শিক্ষা দেয় কি ও বিরোধী ওর বোনটাকে তুলে নিয়ে চলে যা ও বিরোধী ওর পরিবারটাকে হুমকি দে এইটাই তো তোমাদেরকে শিক্ষা দেওয়া হয় বন্ধুকে আর দুশ্মনকে জানতে হবে বন্ধু তো সে যে তোমায় হাত ধরে নামাজে নিয়ে যাবে দুশ্মন তো সে যে হাত ধরে জামাকে গানে নিয়ে যাবে বন্ধু তো সে যে তোমার কানে কানে বুঝাবে খবর তার মা বাপকে কষ্ট দিস না সেই তো বন্ধু দুশ্মনকে তুই কেন তোমার স্ত্রীকে এতই সময় দাও একটু বাইরে বাইরে ঘুরতে পারো না এই রকম কথা যে বলবে সে তোমার দুশ্মন কেননা নবী বললেন যখন স্বামী স্ত্রী একসাথে বসে থাকে একে অপরকে দেখে আর কথা বলে খুশির কথা আনন্দের কথা কয় আমার আল্লাহ তখন ফেরেশতাকে ডেকে বলে ওরে আমার ফেরেশতারে দেখ দেখ আমি আল্লাহ ওদেরকে জুড়া জুড়া বানিয়েছি কত সুন্দর ওরা খুশিতে আনন্দ রয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি ওদের সংসারের উপর আমি রহমত বর্ষণ করে দিলাম স্ত্রীর সঙ্গে সময় দিলেও নেকি আছে স্বামীর সঙ্গে সময় দিলেও নেকি আছে খুশির গল্প করো কিন্তু দুশ্মন তো সে যে তোমাকে ঘরে থাকতে দেয় না আছে না না এই কি করছিস তুই এদিকে এদিকে কত করছিস হে সে বেচারি মনটা খারাপ হয়ে গেল এ যুবকের আব্বার ভুল বুঝছেন না তো এই সমাজ করবে কেন রে প্রতিদিনই তো আসছি আমরা রোজ একই কথা বলবো নাকি ইসলাম তো সাগর নাকি এটা ইসলামের বাইরে বলছি এই একটা কেউ বলুন আলো আলো আর হচ্ছে বলুন ইসলামের বাইরে বলছি এটা ইসলামের কথা আল্লাহ নবী নিজের স্ত্রীকে গোশত চিবিয়ে চিবিয়ে নরম করে দিতেন আমাদের আম্মাজানরা খেতেন আবার আম্মাজানরা চিবিয়ে দিতেন রসুল খেতেন কথা বললেন না একদিন আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকা হুজুর আর আমার রাসূলুল্লাহ একদিন চাঁদনি রাতে বাহির হয়েছে সারা পৃথিবী নির্জন ঘুমোচ্ছে বাহির হয়েছে হওয়ার পর রাসূল বলছেন চলো কে আগে ফার্স্ট হয় দেখ দেখ কথা বুঝাচ্ছ না তা আমার রাসূল যাচ্ছেন ছুটছেন আর রাসূল ফার্স্ট হয়ে গেছে জন্য বলেন সুবহানাল্লাহ আম্মা জানের মনটা একটু স্বাভাবিক তো পরের দিন আবার নিয়ে গেছে রসুল ইচ্ছা করে সোলো হয়ে গেলেন আম্মা কি আমার রসুল তিনি রাহালি আমাদের আম্মা যান তিনা কি ইচ্ছা করে পাস করালেন তিনি কি খুশি রসুল পাক খুশি হলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পুরুষ সে যাকে তার স্ত্রী বলবে তুমি ভালো সেই হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পুরুষ এটা ইসলামের কথা আজ দুঃখের বিষয় সেই নারী জাতকে নিয়ে আমার কি হচ্ছে সমাজে বললেই তো বলবে হুজুরের ছেলে সে কত হুজুরের ছেলে কচু পোড়া বলবে কি তাহলে হ্যাঁ এটা বলবি নি ওটা বলবি নি ওটা বলবি নি কি বলবো ঘুষ খাও জুয়া খেলো মদ খাও যা খুশি করো লোটো মারো এইসব বলবো নাকি তাহলে চিন্তা করো কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো শুধু বেঁধে ফেলা হচ্ছে কে বম বম করছে দেখ দিন বেঁধে ফেলা হয় টাকা দে না দিলে হুমকি দে
মার রোগ বেঁধে দেয় না বলতে পারে। আর বিশেষ করে আমার উপরে বেশি টার্গেট হয় শুধুমাত্র যুবকগুলোর জন্য। আমার জলসা যদি 100টা লোক থাকে তার মধ্যে 97-98টা আমি যুবক ছেলে থাকে, এইটাই সমস্যা। আর কোনগুলো থাকে একদম ক্যান্সার পড়া দাঁড়ি দাদা মাথায় টুপি নেই সেইগুলো বেশি থাকে, ঠিক না বেটি? এতে আবার অনেকে ক্রিটিসাইজ করে, ওই অত্যন্ত গুটকা খোরগুলো তো থাকে, বলে না বলে না? হ্যাঁ থাকে, বেশ থাকে। তেলা মাথায় তেল দিতে সবার ভালো লাগে, খারাপ গুলোকে ভালো রাস্তায় আনতে হবে, এটাই হলো কৃতিত্বের কাজ, ঠিক না বেটি? লাঠি মেরে যদি সবাইকে বাড়ি করে দিলাম তাহলে কে থাকবে? হ্যাঁ কম্বল তো পরিষ্কার করে কম্বলই ছিঁড়ে চলে যাবার খাপ হচ্ছে। হ্যাঁ এদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পরনায় জুব্বা নেই, পিরহান নেই, কিন্তু এদেরকেই শিক্ষা দিতে হবে, ইনশাআল্লাহ এই যুবকরা একদিন কামিয়াবি হয়ে দেখিয়ে দেবে। ইনকিলাব কাকে বলে, নারী কাকে বলে, ইনসাফ কাকে বলে, সভ্যতা কাকে বলে, নারীর অধিকার কাকে বলে, মর্যাদা কাকে বলে, হীরাই কাকে বলে? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ আরো চিৎকারতে বলুন, ইনশাআল্লাহ। নিজেকে রাত্রিরে শোবার সময় ভাববে তোমার কাজ কি, কেন তুমি জন্ম হয়েছো, কি করতে হবে তোমার, কে তোমার মালিক, কি করতে পাঠিয়েছে। তুমি তো আরামের বিছানায় ঘুমাচ্ছো, কিন্তু এই সমাজে তোমার হাজার 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 ভাই দোষ করেনি, মিথ্যা কেসে জেল খাটছে। কিসের তুমি স্বাধীন বলছো নিজেকে? কিসের বলছো আমি নিরাপদে আছি? আছে না নাই? আজকে যখন জলসা থেকে বেরোচ্ছে একজন আখ পাক করে এসছে কোন এক জায়গাতে, কি খবর? একটু কথা বলবো ভাই, আমার এমনি লেট হয়ে গেছে, 11:30 কি 12:15 বেরিয়েছি, অনেকটা রাস্তা, তারপরে রাস্তা খারাপ, আমি তো এইটা দিলে অনেক শর্টে হতে ডানকুনি হয়ে কি 44 মিনিট দাম দেখাচ্ছে জালগুড়ি, তো লোকেশন মারা হয় না মোবাইলে, 44 মিনিট এক জায়গায় দাম দেখাচ্ছে। আমরা ওটাতে যাচ্ছি, এটা দিচ্ছ, এটাতে প্রায় 15-20 কিলোমিটার বেশি তাও ঘুরে এলো, কথা বুঝে আসছে? সেই জায়গাকে বলুন ভাই সময় নেই। তারপরে কি হচ্ছে বলো, কিছু একটা সত্য কথাই অন্যায় হচ্ছিল, সত্য কথাটা বলেছে, তার নামে হাজার মিথ্যা কেস আমার কাছে এসেছে। আমি ঠিক আছে তুমি বসো, ছোট ভাই বেরোবে কথা বলবে, খুলে তুমি যেখানে কথা বললে লাভ হবে বলো, আমি তো হুজুর দোয়া করবো কি, কিন্তু হুজুরের ওসিলায় আল্লাহ যদি কিছু করাই চেষ্টা তো করছি, একটা হয়েছে কাল যদি আরো করাই বলো ইনশাআল্লাহ, সেই জায়গায় আমি যেটা করবো করে দিয়েছি তার কাছে কথা বলবো। আমার বোঝার উদ্দেশ্য, বোঝার উদ্দেশ্য অন্য। আজকে একটা কেউ বিপদে পড়েছে, আমি ভাবছি আমার নেই, আমার তো বিপদ নেই। যেমন কিছুদিন আগে আমার এক জায়গায় গাড়ি টাড়ি ঢুকে দিয়েছিল জানেন না, অনেক বক্তা মলি সাহেব পীর সাহেব কি খুশি, রুকে দিয়েছে কি, আমি মাথা ঠান্ডা করে চলি, আল্লাহ যেন আরো ঠান্ডা রাখে বলুন আমি, কারণ আমি জানি কিছু কিছু জিনিস আছে যেখানে থেকে ব্যাঁকি আসলেও লাভ কি, আমার রুকাটাই হচ্ছে আমার জন্য সাকসেসফুল কি, ভয় খায় এটা প্রমাণ হচ্ছে, ঠিক না বেটি? কিন্তু তোমরা যারা মজা নিচ্ছ, তোমরা যারা মজা নিচ্ছ, তোমাদের রুকবে না তাকে আমি দিইনি, তখন কে পাশে থাকে দেখা যাবে। আল্লাহ শুকর, আব্বাস সিদ্দিকীর জন্য অহংকার করছিনি, আব্বাস সিদ্দিকী যারা ইশারা করে আজও লক্ষ লক্ষ জান দিবার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ, কিন্তু তারপরও আমি খামোশ, কেন? আমি বললাম আমি নবীর জীবনী পড়ে চলার চেষ্টা করি, কথা বুঝে আসছে না? যখন হুদাইবিয়া সন্ধি হচ্ছিল, অনেক আলেমুলামারা জানে, হুদাইবিয়া যখন সন্ধি হচ্ছিল, সন্ধি একটা চুক্তি, মক্কার সাথে মদিনা শরীফের চুক্তি হচ্ছে, শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? ওই চুক্তিতে মক্কা তৎকালীন আবু জেল উদ্বা সাইবা ওদের হাতে পাওয়ার, তাই গাই জুয়ারি দিয়ে একতরফা চুক্তি করছে কি, মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে আমরা ফিরিয়ে দেব না, এরকম অনেক শর্ত আছে ভাই, একতরফা। এবং রসুলের নামের পাশে মোহাম্মদুর রসুল লিখার জন্য হতবাগা ফাটা কপালে জাহান্নামী আবু জেল বলেছিল রসুলটা মুছতে হবে, কথা বুঝে আসছে?
হযরত উমর উনি হকের জন্য খুব মজবুত জানেন দাগরা মুসলিম বড় হয়ে গেছে রাসূল শুধু বলে উমর থামো থামো না থামো না যখনই বড় কথা চুক্তি হয়ে গেল কাবা শরীফের এতে চুক্তি নামা ঝুলিয়ে দেয়া হলো অনেক বড় কথা বলতে যাচ্ছি না সময় হবে না আমি যেটা বুঝাতে চাইছি যারাই চুক্তি একবার করেছিল তারাই রাসূলের কাছে ছুটে বলছে ওই চুক্তিটা ভুল হয়ে গেছে নতুন করে আবার চুক্তি করতে হবে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো কেন আমার রাসূল এই যে শিক্ষা সমাজে কিছু জিনিস আছে সেই জিনিসগুলোকে হিকমতের সাথে চলতে হয় সব কথা বলা যাবে না ভাই বললে অসুবিধা আছে কথা বুঝে আসছে না বললে অসুবিধা হবে জীবনে একটা বড় শিক্ষা হয়েছে যে সব আপন আপন নয় এই শিক্ষাটা কথা বুঝে আসছে না ওই জন্য আর বেশি কিছু বলছি না কিন্তু বিশ্বাস যদি করো তাহলে তুমি ফলো করো কি বলতে চাই কি করতে চাই কিভাবে চলছে কিভাবে বসছে কিভাবে কথা বলছে ফলো করো অবশ্যই কামিয়াব পৃথিবীতে তিনটে শিক্ষা আছে একটা হলো পড়ে একটা হলো শুনে একটা হলো দেখে পড়তে তো অবশ্যই হবে শুনছো তো বটে একটা দেখো যদি বিশ্বাস হয় বিশ্বাস না করলে আলাদা কথা বুঝছেন না বোঝেন না তাসেন আমি আলোচনার দিকে ফিরে যান এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী নাই সত্যি কথা বলতে লেগেছে মানুষকে সভ্যতার কথা বলতে লেগেছে আল্লাহ নবী বলে বাবারা জুয়াতে যেও না মদে যেও না লটারিতে যেও না সিনেমায় যেও না যাত্রায় যেও না ফাংশনে যেও না নারীর উপরে জুলুম করো না বাবারা তোরা বুঝের উদ্ভাস সাইবা তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে আজ তোমরা যদি নবীর দিকে থাকো তোমাদের বুকের উপরে ভারী পাথর চাপানো হবে তোমরা কেন ভাবছো যে নবীর দিকে থাকবো মার খাবো না এটা হতে পারে না নবীর দিকে থাকলে মার খেতে হবে হকের দিকে থাকলে দুনিয়ায় জেল খাটতে হয় হকের দিকে থাকলে দুনিয়ায় মার খেতে হয় হকের দিকে থাকলে দুনিয়ায় কেস খেতে হয় হকের দিকে থাকলে দুনিয়ায় গাল খেতে হয় হকের দিকে থাকলে দুনিয়ায় সমালোচনা হতে হয় এটা দুনিয়ার রীতিনীতি এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা বান্দা আমাকে প্রেম করেছে আর তার জন্য কে জেল খাটতে হয়েছে তথাপি ও জেলের মধ্যে আল্লাহকে ছাড়েনি যেমন এমন করে দেখা যায় মক্কার বাজারে হঠাৎ করে ভিড় হয়ে গেছে বহুত লোক জড়ো হয়ে গেছে মার 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 একটাই আওয়াজ চলছে মার এমন করে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক এসেছে কেন রে কি জন্য মারতে লেগেছি কি অপরাধ করেছে কি সিনেমা দেখেছে না দেখেনি যাত্রায় গেছে না যায়নি খুন করেছে না করেনি চুরি করেছে না করেনি জেনা করেছে না করেনি মানুষের মাল ছেড়ে নিয়েছে না লাইনে মিথ্যা কথা বলেছে না বলেনি মা বাপকে মেরেছে না মারেনি কি করেছে কি করেছে এ মুহাম্মাদের দিকে চলে গেছে অর্থাৎ মা বাপের প্রেমের দিকে গেছে হককে সাপোর্ট করেছে নাইকে সাপোর্ট করেছে চুরির বিরুদ্ধে মদের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে গ্যাজার বিরুদ্ধে বলেছে নাই সত্যের পক্ষে যাওয়ার জন্য একে মারা হতে লেগেছে আজও তোমাকে মারবে সেদিন কিন্তু যারা হকের পক্ষে গিয়েছিল তাদেরকে এত মারা মেরেছিল ইতিহাস জানিয়ে দেয় হযরত খাব্বাব বলে একটা যুবক ছিল যে নাই সত্যের পক্ষে যাওয়ার জন্য তাকে মামুল করে আগুন তৈরি করে ওই আগুনের উপরে তাকে বসিয়ে দিয়েছিল এ যুবক ছেলে শুনে রেখে দাও ওই আগুনের উপরে তাকে বসিয়ে দিয়েছিল ওই আগুন খাব্বাবের কোমরের গোস্তটাকে পোড়াতে হয়েছিল গোস্তের মধ্যে রস থাকে পানি থাকে ওই পানিগুলো বেরিয়ে বেরিয়ে আগুনটা বন্ধ হয়ে যায় আবার আগুন ধরায় আবার বসিয়ে দেয় আবার নিভিয়ে যায় আবার আগুন ধরায় আবার বসিয়ে দেয় এই কোমরের গোস্ত ছিল না পুরো প্লেন হয়ে গিয়েছিল কি জন্য এত কষ্ট দিয়েছিল শুধু আল্লাহকে মেনেছিল নবীকে মেনেছিল নাই সত্যের পক্ষে ছিল মিথ্যা জালিমা বুঝল উদ্ভার পক্ষে ছিল না হকের পক্ষে দেখার জন্যে তার উপরে এত জুলুম হয়েছে আর যুবককে বলে যায় সেই দিন এত জুলুম হওয়ার পরও তারা কিন্তু ইমান ছাড়েনি আল্লাহ
আমি তোমাদের কাছে এতটুকু কথা রাখবো যে তোমরা চুরি করো না, চোরকে সাপোর্ট করো না, অন্যায় করো না, অন্যায়কারী সাথ দিও না, গাঁজা খেও না, গাঁজা করে সাথ দিও না, মদ খেও না, মদ করে সাথ দিও না, কাউকে জুলুম করো না, যে জুলুম করবে তার সাথও দিও না, মাথায় টুপি দাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, হালাল ইনকাম করো, স্ত্রীর সঙ্গে থাকো, তাকে ভালোবাসো, নিজের বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নবীর প্রেমিক তৈরি করো, ডাক্তার উকিল জজ শিক্ষায় শিক্ষিত করে তরো, যদি বিবাহিত না হয়ে তাকে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করো, যদি কাজ কাম করো এমনি সময় আউট কিতাবও করো, এতটুকু কাজ করতে পারবেন না। আমার আজ খারাপ লাগছে, ফিরে আসো আমার সোনার ভাইরা। তিনি বলেন না, শোনো না, হকের দিকে থাকলেও মার খেতে কি গো থাকতে হয় না, যাদের হাতে পাওয়ার আছে তাদের লোক জেল খাটে, যাদের হাতে ক্ষমতা থাকে তারও লোক মার্ডার হয়, তাদের লোকেরাও মরে, মরে না মরে না, কিন্তু তুমি যদি হকের পক্ষে সত্যের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, মত করো মরে তুমিও মরবে, দুটো মরণ কিন্তু এক হবে না, চোরও মরে তুমিও মরবে, দুটো মরণ কিন্তু এক হবে না, মরণ তো হবে, হকের পক্ষে থাকলেও হবে, ন্যায়ের পক্ষে থাকলেও হবে, মিথ্যার দিকে থাকলেও হবে, কিন্তু হকের পক্ষে থাকার জন্য মার যদি খাও, জানবে এটা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রেমের ইজহার হচ্ছে, পরীক্ষা হচ্ছে, তুমি যদি একটু ধৈর্য ধরতে পারো অবশ্যই তোমার ওই বিপদ থেকে আল্লাহ তোমায় মুক্ত করবে। যেমন বিলালকে মক্কার বাজারে মারা হচ্ছিল, আবু বকর সিদ্দিককে আল্লাহ পাঠিয়ে দিল, আবু বকর বলল কেন মারছিস রে, তারা বলল মুহাম্মাদের দলে চলে গেছে, আবু বকর বলেছিল আমার ভাইকে ফিরিয়ে দেয়া হোক, তখন তারা বলেছিল এটা আমাদের গোলাম, কিনেছি যা দাম তার তিন ডবল দাম বেশি দিয়ে, হযরতে বিলালকে আবু বকর কিনল, কিনলে নবীর কাছে এসেছে, এসে বলছে হুজুর আমার ভাইকে মারছিল, জুলুম করছিল, একে গোলাম বানিয়ে রেখেছিল, আমি তিন ডবল টাকা দিয়ে কিনে নিয়েছি, হুজুর আমার ভাই যেন মনে না করে যে এক গোলামির জিন্দেগি থেকে আজ আবু বকরের জিন্দেগিতে এসেছে আবার গোলাম হয়ে থাকতে হবে। যারা ইসলামকে মানে তারা কখনো মানুষকে গোলাম বানাতে পারে না। আমি আমার ভাইকে আজাদ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই কলেমা পড়ার ভাই, তোমরা ভাইকে ভাইকে মারছো একটা জালিমের জন্য, নাপাকের জন্য তোমরা মারছো নিজের ভাইকে, মনে হয় তারা আমাদের দলে কলেমা পড়া ভাইকে কলেমা পড়া ভাই মারতে পারে, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করছে সামান্য জমির জন্য, হাই হাই ওই জমিলে কবরে যাবে নাকি, ওই জমিলে জান্নাতে যাবে, যদি তোমার ভাই তোমার বড় ভাই তোমার সঙ্গে ধোকা দেয়, সবর কর ভাই, তুমি কিন্তু ধোকা দিলে আমার সাথে, যতটুকু তুমি চিন্তা করে দেখো ভাই, এটা আমার পাওনা ছিল, আমারও তো বাচ্চা স্ত্রী আছে, তুমি বড় বলে ধোকাতে দিলে, ঠিক আছে ভাই, বিচার কিন্তু আল্লাহ করবে, ব্যাস চুপ, তোমাকে অন্য দিক দিয়ে আল্লাহ দেবে। তা বলে তুমি তোমার ভাইকে মারছো, মারপিট করছো, এগুলো সমাজে পরিবর্তন করুন, এ তখনই হবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে জীবন করবেন। কেন সম্ভব? সম্ভব না, সম্ভব নয়। মক্কার যেসব লোকগুলো কতাই কতাই খুন করতো, মারপিট করতো, ডাকাতি করতো, হত্যা করতো, মাকে পর্যন্ত মেরে ফেলতো বাপকে, সেই লোকগুলোই মুহাম্মদ রসুলের হাতে হাত দিয়ে মুহাম্মদ রসুলের সোহবতে বসে যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে তাদের আখলাক চরিত্র এমন, এবং মদিনার সেই লোকগুলোই রসুলের কাছে আসলো যারা নিজেদের ভাইয়েদের ঘরে নিজেদের সম্পদ টাকা পয়সা সব দিয়ে দিল। আবার মক্কায় যখন তারা আসলো নিজেদের সর্বদিক দিয়ে সহযোগিতা তারা করতে লাগলো। তাহলে কোন সহবতে মিশবেন বুঝতে পারছেন তো? কে বন্ধু কে আপন ভাবতে হবে। যে আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে সে বন্ধু, যে জাহান্নামের রাস্তা দেখাবে সে কি বন্ধু? আমার তো কতক্ষণ নামাজ কটায় হবে গো, এখানে নামাজ একটা করতে হবে, তাহলে এখানে নামাজ একটা হবে, পশ্চিম কোন দিকে অসুবিধা হবে, নাহলে এইদিকে কাতার, লাটু বলি নাকি, কারণ অনেক সময় আছে নামাজের অক্ত এখনো রয়েছে, কথা বুঝে আসছে, তাহলে আরেকটু বলার পরে আমরা এখানে নামাজ পড়ে লোক, আর আমি তো মুসাফির হালে আছি, আমার দূরে কার নামাজ। ইসলাম কত সুযোগ সুবিধা দিয়েছে মানুষকে,
लड़ाई करते मारपीट करते निजे जान के पर्यन्त बाजी लागिए दीते युवकेरा जे आल्ला तुम्हारे सृष्टि करे जे बाचिए रेखेछे নব্বই বছর পার হয়ে যাবার পরে মরুভূমির এলাকায় রেখে আসো। শুনছেন? পারবেন? পরীক্ষা কত পড়ি, এই পরীক্ষা আপনাদের নেবে না, কেন আল্লাহ জানে এই পরীক্ষা দিলে সব ফসকে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হালকা হালকা লাগে, বলুন আমিন। কিন্তু লেবে আল্লাহ, তুমি কি ভাবছো আমার পরীক্ষা হচ্ছে না? আমি তো মাঝে মাঝে কষ্ট হয় যে আল্লাহ, এত বুক ফাটিয়ে চিল্লে টাকা নিয়ে তোমার মাদ্রাসা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান গরিবদের জন্য করছি, এত বুক ফাটানো চিৎকার পয়সা দিয়ে তোমার রাস্তায় খরচ করছি, তাও এত বাধা, এটা পরীক্ষা। কথা বুঝছেন না? হ্যাঁ, একদিন গাঁট খুলবে এটা আমার ইমান। কথা বুঝছেন না? বুঝলেন না? ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের কে হন চিৎকার দিয়ে বলেন, ইব্রাহিম সাল্লাম কি হয়, এইটাই বলতে পারছেন? তাহলে এই এইগুলোকে ইসলাম থেকে সরানো সহজ না? সহজ নয়। কালকে হঠাৎ করে কে একজন বেরিয়ে পড়ে বলবে যে, আর বলছিল অমুকের উম্মত বলে ফেলবে, কেউ বেরিয়ে বলবে এইটাই হলো তোমার জাতির পিতা, কালকে মেনে নেবেন? এটাই তো বোঝেন না, এই জন্য তো আমাদেরকে লোক ঠকায়। ইব্রাহিম সাল্লাম কে বলুন? মুসলিম জাতির, এভাবে বলতে হয়, মুসলিম জাতির পিতা। আর বাপ আদম আলাইহিস সালাম হলেন মানুষ্য জাতির পিতা, মনে থাকবে? মুসলিম জাতির পিতা। আমাদের বাপকে চিনতে হবে তো, আর জাতা বাপ নয় তো, তিনি একজন জলিলুল কদর নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তোমরা যে দু কত মাগিয়ে এসেছো মাহফিলে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের ঘরে তার ঘর মসজিদে ঢোকার তৌফিক দেয়। বলুন আমি আল্লাহর কাছে দোয়া করি এই যুবকগুলোকে আল্লাহ যেন অর্থ দেয়, যেন তিনি তিনার ঘর মক্কা শরীফকে দেখার, কাবাকে দেখার তৌফিক দেয় এবং নবী দরবারে যাবার তৌফিক দেয়। এই যুবক বয়সে ওই মক্কায় গেলে বুঝতে পারবে ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি সব জড়িয়ে আছে, মাকাম ইব্রাহিম রয়েছে, হাজারে আসওয়াদ রয়েছে, সাফা মারওয়া রয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আসেন, আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ বা বলেছিলেন ইব্রাহিম রে, তোমার স্ত্রীকে তোমার বাচ্চাকে ওই মরুভূমি এলাকায় রেখে আসো। হযরত ইব্রাহিম সাল্লাম ছোট বাচ্চাকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে এমন করে জঙ্গল, এমন করে মরু ভূমিতে নিয়ে যাচ্ছে। 90-90 বছর পরে সন্তান হয়েছে, সেই সন্তানের মায়া ছেড়ে দিয়ে বাপ যখন তাকে নিয়ে যেতে লেগেছে এবং স্ত্রীকে নিয়ে যেতে লেগেছে, ভেবে চিন্তে দেখো তো যুবকেরা, তোমরা কি পারবে? না, কখনো সম্ভব নয়। হ্যাঁ, তবে আল্লাহর প্রেমিকরা পারবে। কেন পারবে না, কেন পারবে না? যদি পারো তাহলে একটা কথা মনে রেখে দিও, আমার আল্লাহ স্বামীদেরকে জানিয়ে দিয়েছে, এ স্বামী তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখবে। এইটা কম সকম করে দেখাও, যাদের যাদের বিয়ে হয়ে গেছে। এ পারবে না? তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না? তাই রজ করবো খালি আমাকে কথা বলেন।
তোর কি করেছিস তো পর্দা করে হ্যাঁ পর্দায় রাখো কিন্তু গলা টিপে নয় তার কাছে ওয়াজ করো তাকে নিয়ে বসো তাকে বুঝাও যে তুমি পর্দায় থাকলে আল্লাহ খুশি হবে আমার সংসার বরকত হবে আমরা দুজন জান্নাতে যাব আর না তোমার জন্য আমি ধরা পড়ে যাব তাকে বুঝাও সে যদি তোমায় প্রেম করে তোমার কথা শুনবে না শুনবে বড় হাতে লেগে গেছে মনে হচ্ছে দাঁড়া ওয়াজ করব না চলেন সালাম দিয়া নবী কষ্ট হচ্ছে দোয়াটা লেবেন না তার আগে চলে যাবেন রাগ করলেন দোয়া লেবেন যে ভাইজানের সঙ্গে আর সম্পর্ক নেই পর্দার কথা কেন বলবে একটু স্ত্রী গেলে পার্কে টার্কে না গেলে হয় একটু সিনেমা দেখতে যাব তারপরে বন্ধুর বিয়েতে যাব কি বন্ধুর পরিবারের সঙ্গে আমি বসে খাবো আমার পরিবারের সঙ্গে বন্ধু বসে খাবে কি এসব হয় না হাই থাকে সামাজিক হচ্ছে না হয়নি তবে মনে রাখবে যত গ্রামে আছো তবুও পাপের হাওয়া থেকে বেঁচে আছো যত শহরের দিকগুলোই ফেতনা আবার বেশি হচ্ছে এই জন্য ইজা জুলজিলাতিল আরদ জিলজালহা বড় বড় ভূমিকম্প আসবে ওগুলো শহরের দিকে একটু বেশি হবে এই বড় বড় সব বাড়ি দেখবেন না শহরে গেলে টুপি খুলে পড়ে যাবে দেখতে গিয়ে তাই না ঝরঝর ঝরঝর করে ধসে ধসে পড়বে আপনাদের ভালোবাসি বলে বুঝাচ্ছি যে যার স্ত্রী গুণকে ভালোবাসার সাথে বুঝান পর্দায় রাখুন আমার ইজ্জতটা আপনার ইজ্জতটা সব ঠিক আছে কিন্তু আমার স্ত্রী সঙ্গে বন্ধু পার্সোনাল গুজুর গুজুর করে কথা বলবে ওটা শরীয়তে হারাম তুমি আমার বন্ধু আমার স্ত্রীর নয় ঠিক না বেটি এগুলো মেনটেন করুন এবার এই সব কথা বললে আবার আপনারা হয়তো বেজার হবেন যে হুজুর এসবে কিছু কিছু লোক বলে না হুজুর এসবে জীবনই বলবে এই সব কথা বলতে যাবে কেন আবার দিনে জলসা করি বলে তারও ফতোয়া দেয় কিছু কিছু লোক যে দিনে জলসা করে জলসাকে কেন্দ্র করে জলসায় গিয়ে রাজনীতির কথা বলে ভাই রাজনীতির কথা বলছি এই কথা বলছেন না কেন কিন্তু একটা ফতোয়া দিয়ে যাচ্ছি সে ফতোয়াটা হচ্ছে এটা কেউ যদি বলে এই রাজনীতি ইসলাম থেকে আলাদা অবশ্যই সে বেঈমান কাফের হয়ে যাবে এই ফতোয়াটা শুনে রেখে দেন কথা কিছু বুঝে আসছে না নাই যদি কেউ বলে রাজনীতিটা ইসলাম থেকে আলাদা তাহলে সে ইসলামকে অস্বীকার করলো ইসলামকে আনকমপ্লিট বললো কিন্তু হ্যাঁ আমি আমার ভক্ত মুরিদদেরকে শিখাবো বাবা নেতা হচ্ছে লিডার হচ্ছে হও খবরদার গরিবের লুটনা ওই রাজনীতি করা হারাম গরিবকে সেবা করো এটা ভালো কাজ সওয়াবের কাজ আল্লাহ তোমাকে আরশে আজিমের ছায়া দেবে বাবা এই কথাটা ভালো না খারাপ ভালো কথা তো করো না বাবা কে মানা করছে বিধবাদের ঘর দেখবে এতিমদের দেখবে তোমার পাড়া প্রতিবেশীকে দেখবে সুখে দুঃখে তার সাথ দেবে আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে তোমাকে আখেরাতেও আল্লাহ ইজ্জত দেবে আর তুমি যদি পাওয়ারের জোরে লোকের গলায় পা দিয়ে লগড়াও বাবা আমার মুরিদকে আমি বলবো না আমার শিষ্যদেরকে বলবো না আমার ভালোবাসার মানুষদের বলবো না খবরদার বাবা তাহলে আল্লাহ তোমাকে কিন্তু জাহান্নামে পুরাবে বিচার করবে আর এই রকম জালিম যদি কেউ লিডারও দেখো তাকে সাপোর্টও যদি করো বাবা তোমাকে তাও তার সাথে জাহান্নামে যেতে হবে কেন المرء مع من احبب এই কথাটা আমি আমার ভালোবাসার মানুষদের সতর্কর জন্য শিক্ষা দেব না কথা বুঝছেন না বলেন না কিন্তু এখানে দাঁড়িয়ে কি বলছি না কি বাবা তোরা এই কর বলছি খুব সাবধান হন এসব অনেক রকম সমালোচনা তারপর আবার এই যে কথাগুলো বলছে এখন সংসারের কথা কিছুদিন আগে একটা লোক লিখেছে হুজুর কি বলে উনি হুজুর না ডাক্তার আমি বলেছিলাম মধু কালোজিরে খাবি বাবা কইলে আবার সমালোচনা আরে মধু খাবার কথা হাদিস পাকে আছে না নাই হাদিস বলবো না কালো জিরের কথা খাবার কথা হাদিস পাকে আছে না নাই মৃত্যু ছাড়া সব রোগের শেফা কালো জিরেতে মধুতে আল্লাহ দিয়েছে খাবে আবার কি বলছে ভাইরাস নাকি আসছে আবার কি নাকি আসছে হ্যাঁ সারা দুনিয়ায় ভাইরাস ভর্তি
দুনিয়াদারি করতে গেলে সবাইকে নিয়েই চলতে হবে, কিন্তু হ্যাঁ এই মুসিবত থেকে বাঁচার উদ্ধার আছে। কি মেডিকেল বলছে কি, ভালতারা কুল্লি করো, নাকে পানি দাও, হাতের ভালতার ধোও, পা ভালতারা ধোও, তাই তো নাকি? তো অত কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলার কি দরকার, বন্যা উজু কর, কি উজু কর বললেই তো হয়ে যায় না, কথা বুঝে আসছে? আমি আপনাদেরকে বলে যাই, উজু হালে থাকবেন, উজু করবেন, উজু হালে থাকলে কি লাভ, উজু হালে থাকলে 70টা করে ফেরেশতা পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো, কারণ আপনি আম মানুষ উজু হালে থাকতে পারবেন না, আরে থাকতে পারবেন না, পারবেন না, তো উজু করবেন, যেই উজুটা চলে যাবে কোন জায়গায় কল আছে একটু উজু করলেন, আবার চললেন মিটে গেল, তো উজু হালে থাকবেন। উজু হালে যদি কেউ থাকা অবস্থায় ইন্তেকাল হয়, আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, যখন রাত্রে ঘুমাবেন নামাজ তো পড়েন, পড়ে হয়তো কথাবার্তা বলতে গেছে উজুটা ভেঙে গেল, কিন্তু উজুটা আবার করে আসবে, করে এসে যদি উজু হলে আপনি শুয়ে পড়েন, এবারে ঘুমের ঘরে আপনার যদি উজু চলেও যায়, কিন্তু আপনি শুয়েছেন যখন উজু হলে, সারা রাত আপনার ইবাদতের স্বভাব আল্লাহ ফারিস্তাকে বলবেন লেখ। জোরে বলুন সুবহানাল্লাহ, এই কথাগুলো তো শিক্ষা দিতে হবে, সবটাই তো বলবে রে বাবা, ইসলাম ওয়ার্ল্ড টোটাল কমপ্লিট জীবনের নাম ইসলাম, আপনার সংসারী জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার কারবার জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার রাজনীতির জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার পারিবারিক জীবন প্রতিবেশী জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার রাষ্ট্র পরিচালনার জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার দেশপ্রেমের জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার সন্তানদের প্রেম ইসলাম থেকে শিখতে হবে, আপনার নাতিপুতাকে প্রেম করবেন ইসলাম থেকে শিখতে হবে, আপনি আপনার মা বাপকে প্রেম করবেন ইসলাম থেকে শিখতে হবে, আপনি যা করবেন আপনার বলে কোনো জিনিস নাই, আছে কারো একটু বলবেন আপনার বলে কিছু আছে, আপনার পকেটের টাকাটা আপনার, ওটা আপনাকে ব্যবহার করতে দিয়েছে আপনার না, আপনার এই চোখ আপনার না, আপনার হাত আপনার না, আপনার কান আপনার না, আপনার পা আপনার নয়, আমি আব্বাস সিদ্দিকি আমার নয়, আমি আমার আল্লাহ সৃষ্টি, তিনি আমায় ব্যবহার করতে দিয়েছে, আমার ইচ্ছা বলে কোনো কথা নেই, অনেকে বলেন আমার ইচ্ছা, বলে না বলে না, আমার ইচ্ছা বলে কোনো কথা নেই, সব ইচ্ছা একমাত্র আল্লাহর কুদরতি ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ, যদি তোমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছা, তোমার ইচ্ছা করে নাও, অর্থাৎ আল্লাহর ইচ্ছাই জিন্দেগি চালাও সেই রাস্তায়, তোমাকে আল্লাহ নিজে জান্নাত দেবে, আর তুমি যদি আল্লাহর কুদরতি ইচ্ছাকে ছেড়ে দিয়ে তার বিরোধী রাস্তায় হাঁটতে চাও, আল্লাহ তোমায় দুনিয়ায় খাওয়াবে, বাঁচিয়ে রাখবে, যতদিন হায়াত দিয়েছে সব দেবে, কিন্তু পরকালে তোমায় জাহান্নামে দেবে। কেউ জাহান্নামে যেতে চান এখানে একটু সারা দেবেন, কেউ যেতে চান, শুধু মাথা লাললে হবে না, কিন্তু জান্নাত জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কাজ করতে হবে, জাহান্নাম থেকে রক্ষা পেতে গেলে রাস্তা হলো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় যেতে বলেছে ওই রাস্তায় যেতে হবে, যে রাস্তায় নিষেধ করেছে গেলে হবে না। তো এইগুলো শিখবেন কাজ সহ হতে বসে, আমাদের কাছে বসতে হবে, তা আমরা আপনাকে কি শিখাবো, নামাজ পড়েন, মাকে যদি কেউ মেরে নামাজ পড়ে তাহলে আমাকে মাকে মারার কথাটা নিষেধ করতে হবে তো, যদি কেউ সুদ খায় আর নামাজ পড়ে, কথা বলছেন না কেন, মসজিদে যদি 2 নম্বর পয়সা ঢুকে ওই মসজিদে নামাজ হবে, তাহলে তোমার বাড়িটা যদি 2 নম্বর পয়সা হয় ওই বাড়িতে নামাজ হচ্ছে, ওটা তো শিখাতে হবে, তো সবটাই তো শিখাতে হবে রে বাবা।